আবারও বিলোনিয়ায় সিপিএম এর মিছিলের উপর হামলা, দুইবার মিছিল আক্রান্ত ইটের ঘায়ে, করা হয় ইট বৃষ্টি, আহত সিপিএম কর্মী সহ পুলিশ, প্রতিরোধে পালিয়ে যায় দুর্বৃত্তরা, অভিযোগের তীর বিজেপির দুর্বৃত্তদের দিকে। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সিপিএম বিলোনে মহকুমা পার্টি অফিস থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে শ্রমিক, কৃষক সহ নানান অংশের মানুষ অংশগ্রহণ করে। মিছিলে মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। অভিযোগ, মিছিল পার্টি অফিস থেকে এক নং টিলা যেতেই বিজেপি দুষ্কৃতীরা ইট ছুড়তে থাকে। আহত হন সিপিএম কর্মী নরেশ ত্রিপুরা সহ বেশ কিছু কর্মী। ইটের ঘায়ে আহত হন মহিলা এসআই চম্পা দাস সহ দুজন পুলিশ। পুলিশ মিছিলের পূর্ব নির্ধারিত পথ পরিবর্তন করে মিছিল ফিরে আসে পুরাতন মোটর স্ট্যান্ডে, ফের শুরু হয় ইট বৃষ্টি। প্রতিবাদী মানুষ অনড় থাকেন সভা করার জন্য, প্রতিরোধের মুখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সভা থেকে উচ্চারিত হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দানের, কারণ পূর্ব অনুমতি নেওয়া শান্তিপূর্ণ মিছিলে দুর্বৃত্তদের হামলা সংঘটিত হয়েছে পুলিশের সামনেই, আহত হয়েছেন পুলিশ কর্মীও। কর্মসূচি নিয়ে আমরা যখন মিছিলে যাই এক নং টিলায়, বিজেপির সমাজ বিরোধীরা পুলিশের সামনে আমাদের মিছিল আক্রমণ করে, ইট পাটকেল মারে। আমাদের কয়েকজন পার্টির নেতা কর্মী তারাও আহত হন, কিছু কয়েকজন পুলিশ কর্মী তারাও তাদের গায়ে পাটকেল পরে, তারাও কম বেশি আহত হন। এরকম পরিস্থিতিতে পুলিশ আমাদেরকে অনুরোধ করলে আমরা মিছিল নিয়ে আমাদের পথসভা করবার জন্য গন্তব্যস্থল পুরনো মোটর স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে আমরা আমাদের পার্টি অফিস থেকে একটু সামনে এগিয়ে গেলে সেখানে আবার বাধার সম্মুখীন হয়। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের অফিসের সামনে পথসভা করতে বাধ্য হই এবং পুলিশকে বারবার বলার পরেও পুলিশ এদের এই গুন্ডাদের সেখানে বিরত করবার চেষ্টা করে তারা ব্যর্থ হন। আমরা পুলিশের কাছে বারবার সহযোগিতা চেয়েছি যেন আমরা আইনি পথে আমাদের পারমিশন থাকার পরেও আমরা যেন আমাদের নির্দিষ্ট কর্মসূচি করতে পারি। আজকে বিজেপির গুন্ডামির জন্য এই নির্দিষ্ট কর্মসূচি করতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সেখানে বাধাপ্রাপ্ত হয়েছি। এইরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে সেখানে গণতান্ত্রিক পরিবেশ নেই, যে অভিযোগ আমরা বারবার তুলেছিলাম সে অভিযোগ সত্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাউন্ড।